मास्टर जी, मास्टर जी मन हम चले ग। আমার হাত কেন বের করতে পারছি না? শালটা কেমন টাইট হয়ে যাচ্ছে। সোহান কি করছিস? সোহান, সোহান আমার কথা জবাব দে। সোহান কি হলো তোর? সোহান তুই তুই এইভাবে দেখছিস কেন? সোহান সোহান কি কি হলো তোর? সোহান উদিতা? ইয়েস ম্যাম। তুমি পুরো নিশ্চিত যে ওই দোকানটা এখানেই কোথাও? হ্যাঁ ম্যাম, ওই দোকানটা এখানেই। আর শুনেছি যে দোকানটা রাত একটার সময় খোলে। রাত একটার সময়? ইয়া। এটা কোনো দোকান খুলবার সময় হলো নাকি? আই নো। এনিওয়েজ, আমার তাতে কি দরকার? আমার তো এরকম কাপড় দরকার যা দেখে আমি বিখ্যাত হয়ে যাই আর বিশ্বের সব থেকে সেরা ফ্যাশন ডিজাইনার হয়ে যাই। অ্যাবসলিউটলি ম্যাম, সেরকমই হবে। আর সেরকম কাপড় আপনি বোলঙ্গের ক্লথ হাউসে পাবেন। আমরা ঠিক জায়গায় এসেছি। এই বোলঙ্গের ক্লথ হাউসটা কোথায় ম্যাম? অ্যাড্রেস তো এখানকারই দিয়েছে। আই থিঙ্ক একটু অন্ধকার তো, তাই একটু খুঁজতে হবে। চলো চলুন। জায়গাটা বেশ নির্জন তাই না ম্যাম? ওই দেখো, আলো দেখা যাচ্ছে। ইয়া, তবে কি? ইয়া, আমিও এটাই বলতে যাচ্ছিলাম। এটাই বললাম যে ক্লথ হাউস নয় তো? চলো দেখি। হ্যাঁ, ক্লথ শপ। ইয়েস, এটাই দোকান। ইয়েস, কাম। ওয়াও, কি দারুণ কাপড় সব।
কত মাস পরে আমি এত ভালো কাপড় দেখছি। আরে ভাই, এখানে কেউ আছেন? ম্যাম, ম্যাম, আমার তো এখানে ভীষণ ভয় করছে। কি অন্ধকার এখানে, আর দোকানদারও নেই। ম্যাম যাই। ভয় পেও না উদিতা, দোকানদার এখানেই কোথাও আছে, চলে আসবে। উদি, শো মি দ্যাট ওয়ান। ওই সাদাটা? ইয়া। ওকে। তোমরা কারা? তুমি কে? আমার এই দোকানে এসেছ আর আমাকে জিজ্ঞেস করছ যে আমি কে? আমরা এখানে কাপড় কিনতে এসেছি। ইয়া। তো কোন কাপড় পছন্দ হলো? আমার ভালো জিনিসের নয়, নতুন জিনিসের শখ। আই ওয়ান্ট দ্য বেস্ট। আমায় আপনার দোকানের সবচেয়ে সেরা আর দামি কাপড়টা দেখান। ম্যাম, ম্যাম, লোকটা নিজে মনে কি ভিড় করছে বলুন তো। ভালো কাপড় কেনবার শখ আছে তো? দাঁড়াও, আমি এখনই দেখাচ্ছি তোমায়। আপনার কাছে লাল রঙের কিছু আছে? রক্ত আছে। আমি তো মশকরা করছিলাম। আমি এরকম অকারণ মশকরা পছন্দ করি না। তাড়াতাড়ি দেখান, আমার কাছে তো টাইম নেই। ম্যাম, আপনি সত্যিই একজন জহুরি যিনি কয়লার খনি থেকে হীরে বার করে নেওয়ার মতন চোখ রাখেন। ম্যাম তো সত্যিই জহুরি। শো স্টপার ড্রেস পরবে এই কাপড়ের। এই কাপড় কোথা থেকে পেয়েছো তুমি? কেন রোশনজি, একেবারে অনন্য নয় কি? মনিকা, ইউ আর রাইট। আলিশা ম্যাডাম হীরে খুঁজে এনেছেন কয়লার খনি থেকে। না না, এখান থেকে নিয়ে যাও ওই কাপড়। এই কাপড় ওখানেই রেখে এসো যেখান থেকে এনেছো। কেন রোশনজি,
আপনার এই কাপড়টা ভালো লাগেনি নাকি? বেশি প্রশ্ন করুন, আমি বললাম না এই কাপড়টাকে ওখানে রেখে এসো। আমি এই কাপড়ে কোনো কাজ করব না, আমি এই কাপড়ে হাতও দেব না। ঠিক আছে, আপনাকে করতেও হবে না, অদিতা ড্রেস বানিয়ে দেবে। ম্যাম আমি? হ্যাঁ তুমি। মনিকা, শো স্টপারের ড্রেসের ডিজাইনগুলো নিয়ে এসো। ইয়েস ম্যাম। আলিশা, এটা তুমি ভালো করছো না। ড্রেস আজ রাতের মধ্যে রেডি হয়ে যাওয়া চাই, গট ইট? শিওর ম্যাম। ভীষণ আফসোস করবে তুমি। ব্যাস, আর কিছু বলবেন না, আমি আপনার বয়সকে সম্মান করি, প্লিজ। ম্যাম স্কেচেস? হ্যাঁ। তুমি এই কাপড় এখানে এনে খুব বড় ভুল করেছো, সবাই আফসোস করবে, সবাই আফসোস করবে। তোমার এই ভুলের সাজা সবাইকে ভোগ করতে হবে। সুহান! হ্যাঁ সুহান, তাড়াতাড়ি করো ইয়ার, রাত একটা বাজে। আর দু মিনিট, এই শেষবারের মতো চেক করে নি একটু। 10 বার তো করেছো, আর কতবার করবে? তুমি তো জানোই, যদি একটু ভুল হয় তাহলে আলিশা ম্যাম এই কাপড়ের জায়গায় আমাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেবেন। তা দেবেন। এও না? হ্যাঁ হয়ে গেছে, যাবে? হ্যাঁ। 2 মিনিট, লাইট বন্ধ করে আসছি। ওয়েট। হ্যাঁ ওকে। মনিকা! মনিকা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মনিকা, মনিকা, ড্রেস কামড়াচ্ছে কিভাবে? কি মনিকা, কি কি হয়েছে তোমার? মনিকা, তোমার কি হলো? চল মজা হবে, আয়। রাঘব, আমি যাবো না। যামিনী, শাট আপ, চলে। রাঘব প্লিজ, আমি যাবো না, আমি হর্ষের জন্য কোনো গিফট কিনবো না, প্লিজ রাঘব, আমি যাচ্ছি। যামিনী দেখ, ভালোবাসার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স তোর থেকে অনেক বেশি, রাইট? তা গুরুজির কথা শুনে শান্ত হয়ে ভেতরে চলো, চল। রাঘব প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করো, গিফট কিনে কি আর হবে? হর্ষ কি আমায় ভালোবাসতে শুরু করবে নাকি? সেটা তো জানি না, কিন্তু ওই বুদ্ধুর মাথায় এটা তো ঢুকবে যে তুমি ওকে কতটা ভালোবাসো, am I right? চল। এভাবে চুপ করে থেকে কিছু হবে না। দেখো,
সত্যি করে বলো এটা কে করেছে? অদিতা, আমি তোমায় দায়িত্ব দিয়েছিলাম না? ম্যাম, আমি তো কাল রাত 10টার সময় এই ড্রেস ম্যানিকুইনে লাগিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। তাহলে এটা করলো কে? ম্যাম, ম্যাম, মনিকা সোহান ও তো বাড়িতেও নেই। বাড়ির লোকেরা বললো যে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। এই কাপড়টা, শেষ করে দিয়েছো তো দুজনকে, আর ওরা কোনোদিন ফিরে আসবে না। কি কি বলছেন আপনি? আমি তোমাকে বলেছিলাম না এই কাপড় ফেরত দিয়েছো, কিন্তু তুমি শোনোনি, এখন পরিণাম ভোগো। ম্যাম, হয়তো রোশনজি ঠিকই বলছেন, কেননা এই ড্রেস বানাবার সময় আমারও কেমন একটা অদ্ভুত মতন লেগেছিল। অদ্ভুত লেগেছে? হোয়াট ডু ইউ মিন বাই অদ্ভুত? তোমরা, তোমাদের সবার মাথা খারাপ হয়ে যায়নি তো? তোমরা সবাই আমার শো বরবাদ করতে উঠে পড়ে লেগেছ, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও, নিজের নিজের কাজ করো। জানি না ম্যাডামের কি হয়েছে, পাগল হয়ে গেছে কাপড়টার জন্য। আমার মনে হয় রোশনবাবুর কথাই ঠিক, কাপড়েই গন্ডগোল আছে। হ্যাঁ, আমার নাম রাগী, বুঝলে? হ্যাঁ রাগী, প্লিজ তুমি সোজা দাঁড়িয়ে থাকো। মার্কেটে আমারও তো কিছু রেপুটেশন আছে, আমি এভাবে কোনো রকম শো করতে পারি না। হ্যাঁ, আর প্লিজ নেক্সট টাইম এরকম শো থাকলে আমাকে ডাকবে না। থ্যাংকস। কি হলো? এই ড্রেসটা আমার ঠিক লাগছে না, আমার ভীষণ দম বন্ধ লাগছে এই ড্রেসে। হোয়াটস রং, এত টাইট কেন এই ড্রেসটা? টাইট? রাগি, কোথায় টাইট, একদম ঠিকই তো আছে। ড্রেস তুমি পরেছো না আমি? অদিতা, ওই ওই যে ডুপ্লিকেট ড্রেসটা আছে ওটা নিয়ে চলে এসো। প্লিজ ম্যাম। শিওর। আউট। হোয়াট রাগি, কি প্রবলেম হচ্ছে? আর আলিশা, আমার কিরকম দম বন্ধ লাগছে এই ড্রেসে। প্লিজ দেখো, এই মোমেন্টে ন্যাকামি করো না, শোয়ের টাইম হয়ে গেছে। রাগি, তোমায় 2 মিনিটে স্টেজে উঠতে হবে। না, আমি পারবো না। না, আমার শোয়ের সর্বনাশ করো না, চলো। গট ইট। ও মাই গড, এই এই ডুপ্লিকেট ড্রেসটার আবার কি হলো? এটা ছিঁড়লো কি করে? আনবিলিভেবল। এত ভিড়ে আমরা আলিশাকে কি করে খুঁজব? যামিনী, এটা ওই মেয়েটা না যে ওই দিন দোকানে আলিশার সঙ্গে ছিল? হ্যাঁ, উদিতা। প্লিজ। হ্যাঁ, হ্যালো উদিতা। হাই, তোমরা এখানে কি করছো? ও, অ্যাকচুয়ালি আলিশার সাথে দেখা করব। রিয়েলি সরি, উনি এখন দেখা করতে পারবেন না, আই হ্যাভ টু রাশ। ইয়া, বাই। রাঘব, হর্ষ, দেখো ওটা সেই ড্রেস। আরে হ্যাঁ, এটা তো ওই ড্রেসটা। ওই ড্রেসটা? এই ড্রেসটা ওরা আবার কোনো ক্ষতি না করে দেয়, শীঘ্রই চলো। ও গড, জানি না এসব কি করে হলো। আলিশা ম্যাডাম দেখলে তো ওনার তো হার্ট অ্যাটাকই হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। Oh
আরে এই লাইটটাও না। আরে কেউ আও। উদিতা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। লাইট এসে গেছে। আচ্ছা ওই রাগি র্যাম্প শেষ হয়েছে? উদিতা ছাড়ো, কি করছো? উদিতা, ও কি করছো, কি করছো, ছাড়ো উদিতা। আ আ আ আ ও আ আ আ আর এবার আসছেন এই অসাধারণ শো এর অসাধারণ ডিজাইনার আলিশা, ওনার শো স্টপার রাগির সাথে। সো প্লিজ ওয়েলকাম আলিশা। কিছু গড়বড় করবে না, আই এম ওয়ার্নিং ইউ। আলিশা, আমায় ছাড়ো আলিশা, কিছু হবে না, চলো। থ্যাংক ইউ। রগি, ইউ হার্টিং মি। রগি, রাগি, রাগি দাঁড়াও, রাগি, রাগি লিসেন টু মি, রাগি, রাগি, তুমি আমার শো এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারো না। রাগি, ছেড়ে দেব আমি তোমাকে, ছেড়ে দেব কিভাবে? রাগি, মাকে আমার প্রয়োজন আছে। রাগি, কি হয়েছে তোমার? না না, দেখো আমার কাছে আসবে না। রাগি না, দূরে থাকো। না না রাগি, না না আলিশা, আলিশা প্লিজ ছেড়ো না। রাগি, আলিশা প্লিজ। রাগি, হেল্প মি। রাগি, কি হয়েছে তোমার? আলিশা প্লিজ। তুমি তুমি ঠিক আছো তো? কেউই নেই। এটা কিভাবে হতে পারে? এক্ষুনি তো উদিতার চিৎকারের আওয়াজ আসছিল ভেতর থেকে, হঠাৎ করে হাওয়া হয়ে গেল কোথায়? কিন্তু এই ঘরে তো রুহি ম্যাডামও এসেছিল কাপড় বদলাতে। যদি রুহি আর উদিতা দুজনেই এই ঘরে ছিল,
তাহলে দুজনেই হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে? জানি না, কোনো তো দরজাও নেই বাইরে যাওয়ার। আমি বলেছিলাম আলিশাকে এই কাপড়টা নিয়ে এসেও ঠিক করেনি, কিন্তু কিন্তু আমার কথা শুনে কোথায়? এবার সবাইকে পরিণাম ভোগ করতে হবে। এই কাপড় সবাইকে মেরে ফেলবে, সবাইকে নিয়ে যাবে, সবাইকে। কি ব্যাপার, কোনো গন্ডগোল আছে নাকি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কিছু গন্ডগোল আছে কি? না না, কিছু না, কিছু না, কিছু না। মনে হয় আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই সব কিছুর পিছনে এই অশুভ কাপড়ের হাত আছে। ওয়াও, এত মোলায়েম কাপড় আজ অবধি দেখিনি। এই কাপড়টা যে কি জিনিস দিয়ে তৈরি, চামড়া কিংবা রেশম এত মোলায়েম হয় না। আমার এক বন্ধু আছে মৃণাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আই এম শিওর ও আমাদের বলতে পারবে এই কাপড় কি দিয়ে তৈরি। রাঘব, আমরা তোর বন্ধু মৃণালকে ওই কাপড়ের টুকরো তো দিয়ে দিয়েছি, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছে, ওর যদি কিছু হয়ে যায়। এবার তো আমারও ভয় করছে, এতক্ষণে তো ওর ফোন এসে যাওয়া উচিত ছিল। মনে হচ্ছে এটা ওরই ফোন। হ্যালো মৃণাল, ও তৃপ্তি বৌদি, কি কিন্তু কিভাবে? ও ও ও ঠিক আছে তো? ওকে, কি হয়েছে রাঘব? তৃপ্তি বৌদির ফোন ছিল, মৃণালের ওয়াইফ। কি বলছিলেন উনি? ও বলছিল যে মৃণাল মৃণাল পাগল হয়ে গিয়েছে। ও বলছিল যে ওই কাপড়টা দেখে মৃণাল হঠাৎ চিৎকার করতে থাকে। চিৎকার করতে থাকে? ও কি জানতে পেরেছে যে ওই কাপড়টা কি দিয়ে তৈরি? হ্যাঁ, ও বলছে যে ওই কাপড়টা মানুষের মাংস আর চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। কি, মানুষের মাংস আর চামড়া দিয়ে তৈরি কাপড়? হোয়াট? আমার তো মনে হয় যে এরা সেই সব লোকেদের আত্মা যাদের শরীর থেকে এই কাপড়টা তৈরি হয়েছে। আর যেই এই কাপড়টা পরে, ওই আত্মারা তাকে শেষ করে দেয়। ইয়ামিনি, এ কোথায় চলে গেল? ইয়ামিনি, ইয়ামিনি, এই কাপড়। ইয়ামিনি, এই কাপড়টা খোলো এক্ষুনি, এই কাপড়টা খোলো। ইয়ামিনি, আমার দিকে তাকাও, এ কি হয়েছে তোমার? হর্ষ, হর্ষ, আমার মনে হয় যে ওর মধ্যে ওই সব আত্মা ঢুকে গিয়েছে। খুলবে না, এই কাপড়টা খুলবে না। আমাদের এটার প্রয়োজন আছে, আর তোমাদের দুজনকেও। যামিনী, যামিনী, নিজেকে সামলাও যামিনী। রাঘব, যামিনী,
যামিনী তুমি ঠিক আছো তো? যামিনী কি হয়েছে তোমার? যামিনী তুমি ঠিক আছো তো? যামিনী, রাঘব, এর কাপড়! যামিনী, যামিনী ওকে ছাড়ো! হর্ষ, যামিনী ছাড়ো! যামিনী, যামিনী ছাড়ো! যামিনী, যামিনী ওঠো, ওঠো। আমার কি হয়েছিল? কি হয়েছিল? হর্ষকে একেবারে ওপরে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছিলি তো, তুই ওকে মেরে ফেলতে চাইছিলি। হর্ষের প্রাণ? এটা কি বলছিস রাঘব? আমি হর্ষকে একটা আঁচড়ও দিতে পারি না। আমি ঠিক আছি যামিনী, আমার কিছু হয়নি। আর তুমি যা করেছো এই কাপড়ের জন্য করেছো, এতে তোমার কোনো দোষ নেই। জানি না আমার কি হয়ে গিয়েছিল, হঠাৎ করে কখন এই ড্রেসটা পরেছি। তারপরে আমি গলিতে হাঁটতে থাকি যেখানে চারপাশে পুরো অন্ধকার ছিল, আর ওখানে একটা কারখানাও ছিল, ওখানে অনেক লোককে মেরে ফেলা হচ্ছিল। তুমি নিশ্চয়ই ওই জায়গাতে পৌঁছে গিয়েছিলে যেখানে অনেক লোককে মারা হয় এই অনন্য কাপড় তৈরির জন্য। আমাদের রোশনজির সঙ্গে গিয়ে দেখা করা উচিত, উনি ওই কাপড়ের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানেন, সেই কারণেই তো উনি আলিশাকে সতর্ক করেছিলেন। এখানে তো কেউই নেই। কেউ আছেন? কেউ আছেন এখানে? আমার তো মনে হয় এই অফিস বন্ধ। কিন্তু দরজা তো খোলা ছিল। চলো বাইরে গিয়ে কাউকে জিজ্ঞেস করি। তোমরা এখানে কি চাই? অ্যাকচুয়ালি আমরা আলিশা নেই এখানে, তোমরা যাও, কালকে এসো। আসলে আমরা আলিশার কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার সঙ্গে? কিন্তু কেন? কারণ একমাত্র আপনি এই কাপড়ের সম্বন্ধে আমাদের কিছু বলতে পারেন। না না, আরে তোমরা যাও এখান থেকে, আমি কোনো কাপড় টাপড়ের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আলিশা আজকে দেখা করবে না, যাও এখান থেকে, বললাম না যাও এখান থেকে। দেখুন দাদা, আপনি যদি এরকম চুপ করে থাকেন না তাহলে ওই কাপড় আর না জানি কতজনের প্রাণ নিয়ে নেবে। দেখো তোমরা এর মধ্যে নাক না গলালেই ভালো হয়, না হলে তোমাদেরও জীবন সংশয় হয়ে যাবে বলে দিলাম। বিপদ নিয়ে খেলা তো আমাদের কাজ। কি? এই দেখুন।
আমি ভুল করে এই ড্রেস পরেছিলাম আর এই দুজনকে প্রায় মেরেই ফেলেছিলাম। কিন্তু এই ড্রেস তোমার কাছে এলো কি করে? এই ড্রেস কিভাবে আমাদের কাছে এলো আপনি ভুলে যান, কিন্তু আমরা জেনে গেছি যে এই ড্রেস কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা মানুষের চামড়া আর মাংস দিয়ে তৈরি হয়েছে। এবার আপনি বলুন, এই ড্রেসের পেছনে লুকিয়ে থাকা রহস্যের ব্যাপারে আপনি আমাদের বলবেন কি না? না না, আমি আমি আসলে একদমই জানি না যে এই কাপড় কবে আর কিভাবে তৈরি হয়েছে। তবে হ্যাঁ, আমি প্রথমবারই এই খুনি কাপড়টাকে চিনে ফেলেছিলাম যখন আলিশা এটাকে নিয়ে আমার দোকানে এসেছিল। তার মানে এই ড্রেসের ব্যাপারে আপনি আগে থেকেই জানতেন? হ্যাঁ, আমি ওই দোকানেই কাজ করতাম যেখান থেকে আলিশা এই কাপড়টা চুরি করেছিল। দোকানটা কোথায়? বাবি বাজার, বোলঙ্গি ক্লথ হাউস। চল সেই দোকানে যাওয়া যাক, হয়তো ওই দোকান থেকেই জানা যাবে এই ড্রেসের জন্ম কিভাবে হয়েছে আর তার শেষ কিভাবে হবে। চল। কোনোভাবে আলিশাই ড্রেস না পরে নেয় তাহলে ওর জীবন সংশয় হয়ে যাবে। আমায় যে কোনোভাবে এই ড্রেস নষ্ট করতে হবে। আসছি রে বাবা, একটু দাঁড়াও না। আলিশা কোথায়? আলিশা মেম সাহেব তো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? ওর শরীর ঠিক আছে তো? একেবারেই ঠিক নেই, জানি না কি হয়েছে। আর অদ্ভুত অদ্ভুত সব ব্যবহার করছেন। কি অদ্ভুত অদ্ভুত সব ব্যবহার মানে? জানি না কাদের সঙ্গে যে কথা বলে যাচ্ছেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে চিল চিৎকার করতে থাকছেন, কখনো নিজের কান বন্ধ করে নিচ্ছেন আর বলছেন এই মেশিন বন্ধ করো। আরে এখানে কোনো মেশিন থাকলে তবে তো বন্ধ করবো না? ওসবই হচ্ছে, যা ভয় পাচ্ছিলাম তাই। পলাশেরও এই রকম হাল হয়ে গিয়েছিল। পলাশ? পলাশ কি সাহেব? কিছু না কিছু না, আমাকে ওই ড্রেসটা খুঁজতে হবে। তুমি এক কাজ করো, তুমি একটা লাঠিতে আগুন লাগিয়ে নিয়ে এসো, যাও। ওই ড্রেস এখানেই কোথাও থাকা উচিত। তুমি এটা কি করেছো? তুমি এই ড্রেসটা কেন পরেছো? এটা ড্রেস নয়, এটা কফিন। ঠিক বলেছিস তুই, আর এই কফিনে আলিশার সাথে সাথে তুইও মৃত্যুর অন্ধকারে তলিয়ে যাবি। না না, হ্যাঁ তুইও যাবি। রোশনজি, ম্যাডাম এ আপনার কি হয়েছে? তাড়াতাড়ি আগুন লাগিয়ে দাও এই ড্রেসটাকে। কি ম্যাডাম জিকে জ্বালিয়ে দেব? তাড়াতাড়ি করো, আপনি পাগল হয়ে যাননি তো? তাড়াতাড়ি আগুন লাগিয়ে দাও এই ড্রেসটাকে, নইলে আমরা দুজনেই মারা যাব। তাড়াতাড়ি করো। হ্যাঁ
হয়তো এটাই সেই জায়গা, বোলাঙ্গি ক্লথ হাউস। কিন্তু মনে হচ্ছে বহু বছর কেউ আসেনি এখানে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। কেউ আছেন দাদা? মনে হয় কেউ নেই। কেউ নেই, ভালো কথা, চলো চলে যাই। এমনিতে এই জায়গাটা ভীষণ অদ্ভুত, চলো। এ ভিতু চল। কি হয়েছে, চল না। এটা এটা দোকান না হানাবাড়ি? ঠিক বলেছেন আপনি। এই দোকানটা হানাবাড়ি। আপনারা কারা? আমরা আমরা এই দোকানের মালিকের সঙ্গে দেখা করতে চাই। আর আপনি? আমার নাম ভিকি, এই দোকান আমার কাকা পলাশের। উনি কোথাও বাইরে গিয়েছেন তাই দোকান আমি দেখছি। তো আপনি কি এই কাপড়টাকে চেনেন? বন্ধ করুন এই কাপড়টাকে, বন্ধ করুন। এই কাপড়টা লোকেদের নিজের দিকে আকর্ষিত করে, ওদের পাগল করে দেয়। পাগল করে দেয়? হ্যাঁ, কাকাও পাগল হয়ে গিয়েছিল কয়েক বছর আগে। যখন এই কাপড়টা আমাদের দোকানে আসে তখন উনি অদ্ভুত সব ব্যবহার করতে থাকেন, জোরে জোরে চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন কি কোনো কোনো কারখানা দেখতে পাচ্ছেন যেখানে লোকেদের মারা হচ্ছে। কি, আপনার কাকাও দেখেছিলেন ওই জায়গা? মানে মানে আপনিও? ইয়ামিনী, ঠিক করে মনে করো কি দেখেছিলে তুমি সেই দিন যখন তুমি কাপড়টা পরেছিলে। সময়টা রাত ছিল, অনেক দর্জি দোকানের বাইরে বসেছিল। একটা দোকানের মধ্যে থেকে লোকেদের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। এটা কি, গলির শেষে একটা একটা মাইলস্টোন, মাইল 50 কিলোমিটার, ব্যাস এইটুকুই। এটাই যথেষ্ট। আমার তো মনে হয় এটা কোনো জায়গার নাম যা এখান থেকে 50 কিলোমিটার দূরে। এ তো মেলোর। মেলোর? এ তো শহরের কাছে একটা মফস্বল। কি হয়েছে ইয়ামিনী,
এই জায়গাটা একদম ওই রকমই যেটা আমি ওই ড্রেসটা পরার পরে দেখতে পেয়েছিলাম। তাহলে তো এই কারখানাটাও এখানে কোথাও একটা হবে, যেখানে লোকেদের মারা হচ্ছে। চলো লোকগুলোকে জিজ্ঞেস করি। একটু শুনবেন? হ্যাঁ বলুন। আপনারা কাপড়ের উপর কারুকার্য করেন না? হ্যাঁ, কাপড় সঙ্গে এনেছেন? হ্যাঁ। হাত লাগাবেন না, শুধু এটুকুই বলুন যে এই কাপড়টা চেনেন কিনা। চলে যান এখান থেকে, আমরা এই কাপড় সম্বন্ধে কিচ্ছু জানি না। আপনি আপনি কি কিছু জানেন এই কাপড়ের সম্বন্ধে? না, আমি কিছু জানি না এই কাপড়টার ব্যাপারে। চলো। ওই কাপড়ের সম্বন্ধে তুমি জানতে চাইছো না যে কে বানিয়েছে সেই কাপড়? হ্যাঁ, একদম এই রকমই কাপড় চাই আমাদের। এই কাপড়টা আমাদের খুব পছন্দ হয়েছে, একেবারে অসাধারণ। পেয়ে যাবে, নিশ্চয়ই পেয়ে যাবে, আমার সাথে এসো। তোমরা এখানে দাঁড়াও, আমি আমার কাকাকে ডেকে আনছি। এটা ওনারই কারখানা। নমস্কার। নমস্কার। আমার নাম দোহন, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? আসলে আমরা সেই লোকের সঙ্গে দেখা করতে চাই যিনি এই কাপড়টা বানিয়েছেন। না না, ওখানে দাঁড়ান, ওই কাপড়টা নিয়ে আমার কাছে আসবেন না। কেন, কি হয়েছে? আপনি এই কাপড়টা দেখে এত ভয় পাচ্ছেন কেন? না, আমি ভয় কোথায় পাচ্ছি? না না তো, না। এসো আমার সাথে, আমি দেখা করে দিচ্ছি এই কাপড়টা যে বানিয়েছে তার সাথে। দাঁড়াও, ওর সাথে যেও না প্লিজ। আলিশা, তুমি এখানে কি করছো? সব এরই জন্য হচ্ছে, সব এরই জন্য। ওই ড্রেসটা পরে আমি এই লোকটাকেই দেখেছিলাম, ওই সব লোকের চিৎকার শুনেছিলাম যাদেরকে এই মেরেছে। খুবই সৌভাগ্যবান তোমরা, কেননা তোমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর কাপড় পরবার সৌভাগ্য হয়েছে। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য, এই ড্রেস পরার পরে লোকেরা পাগল হয়ে যায়, মারতে যায় একজন আরেকজনকে, আর আপনি বলছেন সৌভাগ্য? হ্যাঁ, সৌভাগ্যবান, সৌভাগ্যবান হয় তারা যারা এই কাপড়টাকে বেছে নেয়। জানতে চাও এই এত দামি কাপড়টা বানাতে কি পরিশ্রম করতে হয়েছে? ইয়ামিনী, এতটা পরিশ্রম লাগে, এগিও না। ছাড়ো ওকে, আমি বলছি ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও ইয়ামিনীকে, আমি বলছি ছেড়ে দাও ইয়ামিনীকে। পিছিয়ে যাও, মেরে ফেলো, হাট, এর গায়ে হাত দেবে না। হাট, কোনো চালাকি নয়। ও যামিনীকে নিয়ে গেল হর্ষ,
এবার কি করব? কোনোভাবে ও যামিনীকে মেরে না ফেলে। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে এখান থেকে বাইরে বেরোনোর। ছেড়ে দাও আমায়! এটা সেই জায়গা না যেখানে তুমি লোকেদের নির্মমভাবে মেরে ফেলো? আর এখন তোর ওই একই অবস্থা হবে যা পাঁঠার হয় কসাইয়ের দোকানে। কাপড় কাপড় হয়ে ওঠে না যতক্ষণ ওটা মানুষের মাংস দিয়ে তৈরি করা না হয়। কিরকম মোলায়েম হয় না মানুষের মাংস? আর এটা দিয়েই তো তৈরি হয় মোলায়েম মোলায়েম কাপড়। তুমি ঠিক আছ? এবারকে আটকাবো কি করে? ওই কাপড়টা নিয়ে আমার কাছে আসবেন না। না, চলে গেল কাপড়টা, শেষ হয়ে গেল সবকিছু। হর্ষ, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমিনি, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমারও তাই মনে হয়েছিল হর্ষ, কিন্তু আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি তোমার প্রাণ কেন বিপদে ফেলেছিলে? তুমি আমার বন্ধু না? আর তুমিই তো বলেছিলে যে তুমি আমাকে মরতে দেখতে পারো না। বন্ধু না, তাই জন্য জানি না কেন যে এর মাথায় মারণ খেলার নেশা চেপেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর কাপড় বানানোর জন্য। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.